শিয়ালের থেকেও বেশি ধূর্ত আপনারা, অন্তত চাউলের বাজারে। আজকের ডাকে যারা যারা আসেন ডিসি সাহেব, তাদের মিলে একটু অভিযান চালায় দরকারে সিলগালা করে। লাগামহীন চালের বাজারে নিয়ন্ত্রণ আনতে বগুড়ায় অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় বগুড়া জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এ আয়োজন করে। কম দামে চালগুলো পছন্দ তৈরি করে সেরকম নয় বিক্রি করবে, এই চালগুলো গিয়ে দর হয় কোন জায়গায়, এই চালগুলোকে দর হয় আর দামে কম দিতে। রেগুলার যদি তোমাদের ইন্সপেক্টর যদি মিল ভিজিট বাজার ভিজিট করতে রেগুলার দাম বাড়ুক না বাড়ুক রেগুলার যদি ভিজিট করে যেত তাহলে আজকে এই অবস্থা আমাদের জোড়ায় বেড়ায় কি করতে হইতো না। আরে কি বলবো, এখানে বলার কি আছে তোমার? খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং আড়তদাররা তাদের অভিমত তুলে ধরেন, নিজেদের সংকট তুলে ধরেন চালকল মালিকরাও। বিভিন্ন সময় বাজার তদারকি এবং অভিযানের তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আজকে বাজারে সবজির চাল হয়তো বা সর্বোচ্চ বাজারে 120 টাকা, কিন্তু ওদের প্যাকেট চাল কিনতে গেলে 140 থেকে 150 টাকা কিনতে হয়। কারণ দেখি অথচ দেখা যায় খোলা বাজারে মিলারদের আজকে সেমি অটো বা অটো যারা আছে এদের চাল ওই বাজারে বিক্রি করতে পারে না, এটা শুধু কর্পোরেট প্যাকেটিং মরুমজাত করার জন্য এই দাম বিক্রি করতেছে, এটা শুধু আমাদের জনগণকে ঠকানো ছাড়া কোনো কাজই হচ্ছে না। আমরা যারা মিল মালিক আছি আপনারা খুলতে দেখেন অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে, চাউল উৎপাদন করি আমরা কোনো সময় বেশি দাম চাই না বা দিতে পারি না, আমরা করতে পারি না, সুতরাং এখানে আমাদের মিলতে করলে কিছু নাই। আপনারা চাইলে আমি সহযোগিতা করব, স্যার মিল আলাদের কাছে হাজার হাজার মঞ্চা যে ধান থাকে, গত 25 তারিখে ওনারা বলেছিলেন যে হাট বাজারে ধান নাই, এখন ধান পাওয়া যাচ্ছে। স্যার ওনাদের গোডাউনে হাজার হাজার মন ধান আছে, আপনারা সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করব। সব পক্ষের মতামত পর্যালোচনা করে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। চালের মূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত কঠোর তদারকির নির্দেশ দেন কর্মকর্তাদের, এছাড়া ব্যবসায়ীদেরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। যখন দাম কমে যায় তখন ঘুমায় যায়, আর যখন দাম বাড়ে তখন আমাদের নাবিশ্বাস হয়ে যায়, ওনারা তখন ঘুরে বেড়ায় যে ডিসি সাহেব কখন ফোর্স দিবে, যাবো কি যাব না, গেলে আবার মিল মালিকেরা আবার অসন্তুষ্ট হয় নাকি, আমাকে তো এখানে থাকতে হবে, হ্যাঁ আমাকে তো ভালো ভালো গোল্লা খাওয়াইছে, বাবুগুড়া শেরপুরের দই খাওয়াইছে, হ্যাঁ এই দইটা আবার কেমন করে কি করব, এই যে বিষয়গুলো থেকে যায়। এগুলো ফুড ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আপনি চাউল বিক্রি করতেছেন, আপনি কলা কিনতে যাচ্ছেন, কলাল আপনাকে ছাড়িয়ে দিবে? কলাল ঠিক মতোই হরমোন টরমোন দিয়ে তাড়াতাড়ি করে পাকায় আপনার এমন কলা দিবে যে আপনার খায় আবার অসুখ হবে, ক্যান্সার তার এমনি হয় না, আমাদের দেলটাকে পরিষ্কার করেন ক্যান্সার হবে না। শিয়ালের থেকেও বেশি ধূর্ত আপনারা, অন্তত চাউলের বাজারে। আজকের ডাকে যারা যারা আসেন ডিসি সাহেব, তাদের মিলে একটু অভিযান চালায় দরকারে সিলগালা করেন, যদি দুই একটা স্পেশাল পাওয়ার একটা মামলা করতে হয় করে দেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী, বিভিন্ন প্রশ্নোত্তর এবং পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।